শুরুতে এই সংবাদ শিরোনাম। ভয় আছে ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর ধর্ষণ সহ বিভিন্ন মামলায় হতে পারে জেল। বাইডেন জিতলে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা। জোয়ার পথে বাইডেন, হতাশায় ভারতীয়রা। পরবর্তী মার্কিন প্রেসিডেন্টকে রুহানির হুঁশিয়ারি, নিষেধাজ্ঞায় ভয় পায় না ইরান। এবং সবশেষ থাকছে, মঙ্গলবার রাত 8টার পর অবৈধ ভোট পড়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্পকে জেলে যেতে হতে পারে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী সুবিধার আওতায় সেগুলোকে ঠেকিয়ে রেখেছেন তিনি। কিন্তু পদ হারানোর পর এই সুবিধা আর থাকবে না। হোয়াইট হাউসের একটি সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ ট্যাবলয়েড পবিত্র মিরর জানিয়েছে, ট্রাম্প এখন যে ভোট চুরির অভিযোগ তুলেছেন তার একটি কারণ হলো জেলে যাওয়ার ভয়। যুক্তরাষ্ট্রের সাবেক ফেডারেল প্রসিকিউটর হ্যারি স্যান্ডেক বলেন, ট্রাম্পের হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর প্রসিকিউটর এবং সাক্ষীদের পক্ষে মামলা চালিয়ে যাওয়া সহজ হবে। ফৌজদারি মামলায় আদালতে হাজির হওয়ার জন্য উচ্চতর সুরক্ষা দাবি করতেন ট্রাম্প, কিন্তু প্রেসিডেন্ট পদে না থাকলে এমন দাবি তিনি করতে পারবেন না। এছাড়া রয়েছে আরও একাধিক মামলা, ধর্ষণের মামলায় রয়েছে কয়েকটি। মামলা হারালে তার বিরুদ্ধে কয়েকজন নারীর যৌন নিপীড়নের মামলার পথ উন্মুক্ত হবে। এদের মধ্যে রয়েছে লেখক ই জিন ক্যারল। তিনি অভিযোগ করেছেন, 1990-এর দশকের মাঝামাঝিতে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্টে স্টোরের ট্রায়াল রুমে তাকে ধর্ষণ করেছেন ট্রাম্প। এই অভিযোগের বিষয়ে ট্রাম্প বলেছেন, তিনি আমার টাইপের না। ক্যারলের ধর্ষণের মামলায় ডিএনএ নমুনা দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। শামার জার্বোস নামের আরেক শিক্ষানবিশের মামলারও শুনানির অপেক্ষায় রয়েছে। 2016 সালের নির্বাচনের আগে তিনি অভিযোগ করেছেন, 2007 সালে ট্রাম্পে তাকে যৌন নিপীড়ন করেছেন। এই অভিযোগকে কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তবে সবচেয়ে বড় গুরুতর এবং দ্রুত বিপদ নিয়ে আসতে পারে ট্রাম্পের অর্গানাইজেশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা। এ মামলাটি হয়েছে ট্রাম্প দায়িত্বে থাকার সময়ে। প্রসিকিউটররা বাণিজ্যিক লেনদেন এবং করে নথি চাইলেও ট্রাম্প তা প্রদানের অস্বীকৃতি জানিয়ে আসছেন। অন্তত 5টি ক্ষেত্রে আদালত বলেছেন এই অনুরোধ বৈধ। আরেকবার ক্ষমতায় থাকলে এসব মামলা চালিয়ে নেওয়ার পথ হয়তো চিরদরে বন্ধ করার পরিকল্পনা ছিল ট্রাম্পের, কিন্তু সে সময় হয়তো তিনি আর পাচ্ছেন না। পরাজিত হলেও 20 জানুয়ারি জো বাইডেন শপথ গ্রহণের আগে শেষ দিনগুলোতে হয়তো যে কোনো ফেডারেল অপরাধ থেকে নিজেকে দায়মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালাবেন ট্রাম্প। এরপরও ক্ষমতা ছাড়ার পর অন্য আরেকটি মামলায় বড় ধরনের জেল জরিমানার আশঙ্কা থেকেই যাচ্ছে। ইরানের পরমাণু চুক্তির পক্ষে ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের অবস্থান ইরান ইসরায়েলকে হিংস্র সহিংসতায় ঠেলে দেবে বলে সতর্ক করেছেন ইসরায়েলি অভিবাসন মন্ত্রী তাজাচি হানিগবি। শুক্রবার জেরুজালেম পোস্ট মন্ত্রীর বরাতে এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। তাজাচি হানগেবি বলেন, বাইডেন প্রকাশ্যে বহুবার বলেছেন তিনি ইরানের পরমাণু চুক্তিতে ফিরে যাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের অধিকাংশ নাগরিক 2015 সালের পরমাণু চুক্তিকে একটি ভুল হিসেবে দেখছে, যার কোনো মূল্যই নাই। যদি বাইডেন তার নীতিতে অটল থাকেন তাহলে ইসরায়েল ইরানের মধ্যে হিংস্র সহিংসতা হবে। তবে ইসরায়েলের ফরেন অ্যাসোসিয়েটস অ্যান্ড ডিফেন্স কমিটির চেয়ারম্যান ওজিবি হাউসার মনে করেন ভিন্ন কথা। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের কর্মকাণ্ড দেখেছি, তিনি ইসরায়েলের সত্যিকারের বন্ধু। তিনি বলেন, ইরানের পরমাণু চুক্তি যদি পুনর্মূল্যায়ন করা হয় তাহলে তা আগের থেকে অনেক বেশি কার্যকর হবে। মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের চেয়ে ভারতের জন্য ভালো ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বিশ্বাস করেন ভারতীয়ের অধিকাংশ মানুষ, কারণ অনেকে তাকে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মনে করেন। তবে মার্কিন প্রেসিডেন্ট পদে বাইডেনের নির্বাচন নিয়ে ভারতীয়দের এখনই খুব বেশি চিন্তা করার প্রয়োজন হবে না বলে মনে করছেন ওয়াকিফ আলমহল, কারণ যেভাবে যে কোনো বদল আসতে পারে। প্রতিরক্ষা কৌশলগত এবং নিরাপত্তা সংক্রান্ত বহুগুলি 2000 সাল থেকেই ভারতের প্রতি আমেরিকার নীতি খুব একটা বদলায়নি, কাজে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে ধীরজ সম্পর্কের প্রভাব পড়বে না। কিছু বিশেষজ্ঞরা মনে করছেন বাইডেনের প্রশাসনে ভারতের পক্ষে কিছু জিনিস বদলে যেতে পারে যা সুসংবাদ নাও হতে পারে। তারা এই সত্য অস্বীকার করছেন না যে ট্রাম্প চীনের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার সময় ভারতকে সমর্থন করেছে। তবে সম্ভবত বাইডেন নয়াদিল্লি এবং বেইজিংকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করতে পারেন।
ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সমস্যা মিটবে না বলে স্পষ্ট জানাচ্ছে বিশেষজ্ঞরা। কারণ তারা বারাক ওবামার সময়কালে সামনে রেখে যে বিবেচনা করছেন সেই মোতাবেক বলা যায় বাইডেনের আমলে আমেরিকা ভারতের জন্য দ্বার উন্মুক্ত করে দেবে, এমনটাই হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইসলামী বিপ্লব এর সময় থেকেই ইরান আমেরিকা সম্পর্ক আদায় কাজ কলায়। তেহরানে নেই কোনো মার্কিন দূতাবাসও। ইরানের বিরুদ্ধে একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে পট পরিবর্তন প্রক্রিয়ায় তীক্ষ্ণ নজর রাখছেন তেহরান। শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না, আমরা কখনোই মাথা নত করব না। আমরা আশা করছি বিগত তিন বছরে আমেরিকা শিক্ষা নিয়েছে, এবার আন্তর্জাতিক আইন মেনে নিজেদের দেয়া প্রতিশ্রুতির মতো কাজ করবে ওয়াশিংটন। বিগত তিন বছর ধরে আমাদের দেশের মানুষ আর্থিক সন্ত্রাসবাদের শিকার, যারা নিষেধাজ্ঞা চাপিয়েছে তারা ভুল করেছে। ইরানের শীর্ষ কর্মকর্তাদের মতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত স্তরে সম্পর্ক মজবুত করার চাইতে আমেরিকার আণবিক এবং অর্থনৈতিক পর্যবেক্ষণের উপর নজর রেখেছে তেহরান। কারণ সেন্ট্রাল রিপাবলিকানরা সংখ্যাগুরু হওয়ায় বাইডেন জিতলেও আমেরিকান ইরান নীতি খুব একটা পাল্টাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের মাত্রাও যেন বাড়ছে। ফলাফল এবং প্রক্রিয়া নিয়ে রিপাবলিকান এই প্রার্থী বলেছেন, নির্বাচনের দিন রাতে হাজার হাজার ভোট অবৈধভাবে গ্রহণ করা হয়েছে। শনিবার এক টুইট পোস্টে লিখেন, মঙ্গলবার রাত আটটার পর কয়েক হাজার অবৈধ ভোট পড়েছে, যা নির্বাচনী যুদ্ধের ক্ষেত্রগুলোর ফলাফল পরিবর্তন করেছে। তিনি আরও লিখেন, নির্বাচনের দিন পেনসিলভেনিয়া এবং এরকম আরও অন্য রাজ্য যেখানে খুব অল্প ব্যবধান ছিল সেখানকার ফল সম্পূর্ণ পুরোপুরিভাবে পাল্টে দেওয়া হয়েছে। ট্রাম্পের এই টুইটের প্রতিক্রিয়ায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযোগ বিভ্রান্তিকর এবং বিতর্কিত হতে পারে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।